সুপ্রিম কোর্টে 25,000 চাকরি বাতিলের মামলার শুনানি ছিল আজকে। এসএসসি যে চাকরিগুলো বাতিল হচ্ছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ইতিমধ্যেই যুবরাজ টুইট করেছে সুপ্রিম কোর্ট নাকি বিজেপির ছোড়া কি একটা বোম ডিফিউজ করে দিয়েছে। এসব বিজেপি আর যুবরাজ বুঝে নেবেন, তাদের ব্যাপার কথা। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটার উপর থেকে মানুষের আস্থাই উঠে যাচ্ছে, উঠে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। 16 জুলাই পর্যন্ত মন্ত্রিসভা আর আপাতত কয়েকটা অফিসারের রক্ষা কবচ পেয়ে উদ্বাহু হয়ে নাচতে নাচতে যুবরাজ এবং তার নেত্রী হয়তো এরপরে আরও একাধিক মঞ্চে আদালত সম্পর্কে আরও 4টে বাজে এবং বিরোধীদের সম্পর্কে আরও 5টা বিভ্রান্তি মিথ্যে ছড়িয়ে বেড়াবেন। তাদের বিষয়, তাদের রাজনৈতিক এজেন্ডার বিষয়, রুচি নেই, জানতে চাই। 25,000 চাকরি নিয়ে আজও যখন সুপ্রিম কোর্ট এরাজ্যের চাকরি নেওয়া সংস্থাকে জিজ্ঞাসা করছিল, তারা কেন বারবার একটা কথা বলে গেলেন? তাদের আইনজীবীরা প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, যোগ্য অযোগ্যের কোনো তালিকা তারা দিতে পারবেন কিনা। আর যখন জিজ্ঞাসা করা হলো যদি যোগ্য অযোগ্যের তালিকা দিতে না পারেন তাহলে গোটা প্যানেলটা কেন বাতিল হবে না, তখন বললেন অযোগ্যের তালিকা আছে, যোগ্যের তালিকা আছে, কোথায় সে তালিকা বের করে দিন, আপনাদের কাছে আছে। যখন চলে গেলেন বিভিন্ন প্রসঙ্গে, যে সংস্থাকে নিয়োগ করা হয়েছিল 4টে সংস্থাকে ডেকে তাকে বরাদ দেওয়া হয়েছিল, টেন্ডার প্রক্রিয়া কার্যত বেআইনি, ঝুলে আছে। 16 তারিখের পরে আরও বিস্তারিত জানতে পারবেন কি এই নাইসা কীভাবে তারা বরাদ পেয়েছে। এই নাইসা যে আবার আরেকটা সংস্থাকে শুধুমাত্র ওএমআর শিটগুলো স্ক্যান করতে দিয়েছিল সেটা এসএসসি জানত না। আজও বলেছে সুপ্রিম কোর্ট, কত বড় অপদার্থ, অদক্ষ অথবা অসৎ উদ্দেশ্য থাকলে এত হাজার হাজার, এত লাখ লাখ চাকরি প্রার্থীর পরীক্ষা নেওয়া একটা সংস্থা, ওই আগেকার দিনে বাড়ি ভাড়ার ক্ষেত্রে হতো না, টেন্যান্ট, সাবটেন্যান্ট, তার সাবটেন্যান্ট, ঠিক ওই কায়দায় পরীক্ষার দায়িত্ব একটা সংস্থা তার থেকে আরেকটা সংস্থা এইভাবে দিয়ে দিয়ে বসেছে। তাই প্রাক্তন এসএসসি চেয়ারম্যান যিনি এখন জেল খাটছেন সুবীরেশ ভট্টাচার্য, তার বাড়িতে থাকা ওএমআর শিটে একরকম নাম্বার, আর ওই যে সংস্থাকে দায়িত্ব দিয়েছিল তার এক কর্মীর বাড়িতে থাকা সার্ভারের ওএমআর শিট আরেক রকম। এগুলোর কোনো ব্যাখ্যা আছে? নেই। বরং এ রাজ্যে এই কিছুক্ষণ পরে হয়তো এই টেলিভিশনে আমার প্যানেলেও হয়তো শুনতে পাবেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী, তিনি রায় দেওয়ার সময় কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন কি ছিলেন না, তার মনের ভিতরে কোনো রাজনৈতিক দলের প্রতি প্রীতি ছিল কি ছিল না, অ্যাজ ইফ আমাদের যারা শাসন করেন তারা রাজনীতি বিবর্জিত। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আরে 100টা চাকরি হলে 2-10টা নিজের লোককে দেবে না, তিনি যেন রাজনীতি না করেই চাকরি দেন, যাই হোক তবু বিচারপতির কথা হচ্ছে। এইসব নিয়ে বারবার প্রশ্ন উঠতে, বিরক্ত হয়ে প্রধান বিচারপতি এক সময় বলেন আমরা কি হাইকোর্টের বিচারপতিদের রায় আর রাজনীতি নিয়ে আলোচনা করতে এখানে বসেছি? শেষমেশ সতর্ক করেন এটা কাদা ছোড়াছুড়ি করার জায়গা না। এত সুন্দর ট্রেনিং ব্রিফ রাজ্য সরকারের আইনজীবীদের, কোনো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লাইনে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে কথা বলছে, যা হোক সেটাও তাদের ব্যাপার। কিন্তু যে প্রশ্নের উত্তর পাওয়া গেল, আপাতত তো বেঁচে গেলেন 16 জুলাই পর্যন্ত, মাঝে নির্বাচনটাও মিটে যাবে, তারপর মন্ত্রিসভাটা কোথায় দাঁড়িয়ে আছে, কাদের কিনারে? আজকে তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, মানে ওই সিবিআই তদন্ত করবে যে সিবিআইয়ের যোগ্য অযোগ্যের সংখ্যা আজকে মেনে নিয়ে এসএসসি বলেছে আছে, আছে হুজুর আমার কাছে অযোগ্য আর যোগ্যের তালিকা আছে, ওই সিবিআই তদন্ত করবে যে সিবিআইকে এরপরেও যুবরাজ আর তার নেত্রী বিভিন্ন মঞ্চ থেকে সভা থেকে গাল দিয়ে বেড়াবে, বিজেপির এজেন্ট বলবেন, ওই সিবিআই, ওই সিবিআই তদন্ত করবে আর 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করবে, এই সব অপরাধের মাথাটা ধরেও গ্রেফতার না করে বসে থাকবে শুধু সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম নির্দেশের অপেক্ষা। কিন্তু তারপর মন্ত্রিসভাটা কি খাদের কিনারা, মন্ত্রিসভার মাথা? আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, অনেকে বলে করছেন বলছেন আমরা যোগ্য আমাদের চাকরি চলে গেছে, তারাও রাস্তায় বসে আছেন, কিন্তু এই রাজ্যের মন্ত্রিসভাটা কোথায় বসে আছে? তারা তো কোথাও ছিল না, এই ছবিতে তারা কোথাও নেই, তাদের কারো তো চাকরি বাতিল হয়নি। কেন রাজ্য মন্ত্রিসভার জন্য এত ছোটাছুটি করছেন রাজ্য সরকারের আইনজীবী? 25,000 চাকরি বাতিল নিয়ে তাদের মাথা ব্যথা, নাকি মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যে বেআইনিটা করেছিল সেই বেআইনি তদন্ত সিবিআই করবে, আর করতে শুরু করলে গোটা মন্ত্রিসভাটা জেলে যেতে পারে এমন আশঙ্কা নিয়ে তাদের মাথা ব্যথা? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সকাল থেকে রাত যে সিবিআইকে গাল না পেড়ে জল খান না মমতা, যোগ্য চাকরি প্রার্থী খুঁজতে শেষ পর্যন্ত সেই সিবিআই ভরসা মমতা সরকারের। তাহলে একই দিনে একই মামলায় সুপ্রিম কোর্টে সেই সিবিআই এর তদন্ত আটকাতে কেন এত আকুতি রাজ্য সরকারের? রাজ্য সরকারের আইনজীবী এই মুহূর্তে চাকরি বাঁচানোর কথা বলছেন, তো পর মুহূর্তে সরকার বাঁচানোর কথা বলছেন। এই মুহূর্তে যোগ্য চাকরি প্রাপকদের খুঁজছেন, তো পর মুহূর্তে ক্যাবিনেট কোনো ভুল করেনি এটা আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। চাকরি চুরির তদন্তে সংসদীয় গণতন্ত্রের আর মন্ত্রিসভার কি এমন বিপদ ঘটতে পারে? কি করছে মমতার মন্ত্রিসভা? রিপাবলিক বাংলা। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে দেওয়ার সিবিআই তথ্য অনুযায়ী, যে তথ্যকে এখন সত্যি বলে মানছে এসএসসিও, যদি সত্যি সত্যি 19,000 যোগ্য চাকরি প্রার্থী বা যোগ্য চাকরি করার শিক্ষকরা চাকরি হারিয়ে থাকেন, তাহলে তাদের চাকরি যত দ্রুত সম্ভব ফিরে যাওয়া উচিত এবং তা নিয়ে একটা হেস্তনেস্ত হয়ে যাওয়া উচিত। 16 জুলাই আশা করি জানা যাবে। কিন্তু যে 7,000 অযোগ্য হয়ে চাকরি করছেন বলে আজকে এসএসসিও মেনে নিল, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল, সিবিআইয়ের এই তথ্যে কোনো ভুল নেই, তাদের অন্তত কোনো বিরোধিতা নেই সেই তথ্যে, সেই 7,000 চাকরি প্রার্থীর সঙ্গে আরও 6,000 অতিরিক্ত পদ তৈরি করে কারা কাদের বেনিফিট মানে লাভ দিতে চেয়েছিল তার তদন্তটাও চলবে। কিন্তু শুধু গ্রেফতারিটা হবে না, শুধু গ্রেফতারিটা হবে না, মানে 1 তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা যারা ওই চূড়ান্ত বেআইনি সিদ্ধান্তটা নিয়েছিলেন তারা চুটিয়ে প্রচার করতে পারবে, তারপর ভোট তো শেষ হবে, প্রচারের পাল্টা কী আসবে? আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে তর্ক করব, বিতর্ক করব, কিন্তু সবার আগে যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের প্রথম অগ্নিবাণ, চাকরি চুরির মাথাটাই ধরে ফেলেছে সিবিআই হঠাৎ করে? না হলে সকাল থেকে রাজ্য সরকারের আইনজীবীরা দুপুর 2 মানে লাঞ্চ আওয়ারের আগে পর্যন্ত, 1:30 বলা ভালো, টু বি প্রিসাইজ, ঠিক 1:30 নাগাদ বেঞ্চ লাঞ্চে যায়, মানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায়, তখন মিস্টার হেগড়ে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী তিনি বলতে উঠে বলেন এই 25,000 চাকরি প্রার্থীর পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়াটা অন্যায়। মুচকি হেসে প্রধান বিচারপতি জবাব দেন, এই প্রথম চাকরি প্রার্থীদের জন্য আপনারা কিছু বললেন বলে শুনলাম। তাহলে সকাল 10:30 থেকে 1:30 পর্যন্ত সওয়াল জবাব হলো কী নিয়ে? অনেক কিছু, সংসদীয় গণতন্ত্র, তার বিপদ, লিগ্যাল ডিপার্টমেন্টটা জেলে চলে যেতে পারে, ফিনান্স ডিপার্টমেন্টটা জেলে চলে যেতে পারে, মন্ত্রিসভাকে ধরে সিবিআই টানাটানি করবে এই ভোটের সময়, হুজুর এটা কি গণতন্ত্র? এভাবে কি গণতন্ত্র বাঁচবে? কী ভাবছেন 25,000 চাকরির সঙ্গে এটার কী সম্পর্ক? এটাই আমারও প্রশ্ন, 25,000 চাকরির সঙ্গে এটার কী সম্পর্ক? এটা নিয়ে কি আজকে শুনানি ছিল? হঠাৎ এটা নিয়ে আজকে এত দীর্ঘ সওয়াল কেন?